প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 10ই নভেম্বর 2021 কৃষি এন্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এখানে প্রতি সপ্তাহে দুইবার করে নতুন নতুন গাভী নিয়ে আসে মোস্তাক ডেইরি ফার্মের মালিক মঞ্জু কাকা এই সপ্তাহে ছুটে চলে আসছি মোস্তাক ডেইরি ফার্মে এসে দেখতেছি বেশ কিছু গাভী গরু উনি সংগ্রহ করেছে আমাদের আজকের প্রতিবেদনে এই গাভীগুলো আপনাদের দেখাবো দেখাবো নতুন সংগ্রহে কি কি জাতের কেমন বয়সের বা কেমন দামের গাভী সংগ্রহ করা হয়েছে বা আজকের প্রতিবেদন দেখে নিলে আপনাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত কথা বলে জানবো এই ফার্মের মালিকের সঙ্গে দর্শক ভাইরা যেহেতু এখান থেকে গাভী গরু বিক্রয় করা হয় যে যেখান থেকে গাভী গরু কিনবেন গাভী কিনবেন দয়া করে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নতুবা ক্ষতিগ্রস্ত অসংখ্য সম্ভাবনা থাকে বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন তো শীতের মৌসুম ব্যবসা বাণিজ্য তো মনে হয় ভালো হবে আমার তো ব্যবসা আজ চৈত বসে জ্যৈষ্ঠ আসার নাই আল্লাহর বারো মাস একইভাবে আল্লাহ ব্যবসা চালায় আমার ব্যবসা তো শীতেরই করি নাই আর দুই নম্বরই ব্যবসা করি না আমি হাট থেকে তিন দিন বড় ঠেকাল দা গরু কিনি না রেজেট গরু বেশি না যেগুলো গরু বেশি বাছাই কিন্তু আর দোয়াল গরু ব্যবসা করি না একটা কারণে মিথ্যে কথা বলা লাগে বাছুর আগুর সাথে ঠেকান লাগে এবং বালুরে খাওয়ার লাগে ওই সব এর মধ্যে নেই আমরা প্রথম গাব গরু নিয়ে আসবো আইডিয়ার উপরে যার পছন্দ হয় সে নিবে পছন্দ হবে না নিবে না আপনি তো হচ্ছে দুধের গাভীর হচ্ছে একটা কথা বললেন যে দুধের গাভী হচ্ছে ঠেক দেয় তো প্রেগনেন্ট গাভীর তো আমরা যখন দুধের গাভী আলাদা প্রতিবেদন করতে যাই তখন কিন্তু আবার তাদের মুখ থেকে প্রেগনেন্ট গাভী নিয়ে অনেক রিস্কের কথা শুনি তো এই সম্পর্কে আপনি কি বলতে চান কথা বলি প্রেগনেন্ট গরুগুলা দিয়ে বাড়িতে দিয়ে যদি বাচ্চা দেওয়ায় বাচ্চা কোনো আর্যোগ পায় না কোনো সমস্যা হয় না সবচেয়ে ভালো আর এখন যার হয়তো বাচ্চা ডেলিভারি করার লোক নাই তার হিসেব আলাদা তারপরে বাচ্চা লাগে উঠলিবেন না দূরের রাস্তা বাচ্চা ঠিক মতন দুধ খাওয়াতে পারে না বাচ্চা দেহে লার খোরা মরে যায় অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট যে হবে গাভ হইতে পারে প্রেগনেন্ট গাভী নিয়েও কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক না দু একটা হইতেই পারে যদি অনেক অ্যাক্সিডেন্ট হতে তাহলে মানুষ গরু কিনতে না মোটামুটি আমি জানি যে দেখা যাচ্ছে একদম রেডি যে প্রেগনেন্ট গুলো ওগুলো গাড়ির মধ্যে দেখা যাচ্ছে অনেকে আপনারা তো রাখাল দিয়ে দেন আমি জানি যারা রাখাল দেয় না ওই সময় কিন্তু ডেলিভারিতে অনেক ডেলিভারিতে যত ভিড় কেনা থাকে বাচ্চা বাইর করতে পারো কোনো সমস্যা নাই এটা জানি যারা দক্ষ রাখাল আছে এরা বের করতে পারে আমাদের আমার নিজস্ব রাখাল দিয়ে পাঠা দিই আমি আচ্ছা প্রেগনেন্ট যে গরুগুলো আপনি সংগ্রহ করেন এগুলো তো মোটামুটি আমরা জানি 20 দিন 25 দিন এক মাস করে সময় থাকে এখানে কয়েকটা এক মাসের মতন টাইম আছে কয়েকটা 20 25 দিন আমরা চিটাগাং সিলেট গোপালগঞ্জ এদিকে খুলনা বাগেরহাট বগুড়া বহুত গরু পাঠাই মোটামুটি আমি 10 12 জন কাস্টমারের প্রতিবেদন নিছি বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে আসছে মোটামুটি দেশের সর্বত্রই গরু বিক্রি করেন আপনি আজকে সকালে তিনটে গরু বেচলাম গরু আনছি অনেক আমি তো অত গরু দেখাবো না আমি দেখাই না কৃষির কারণে অত গরু দেখালি প্রতিবেদন ভালো হয় না ওই দেখা যায় এই যে অল্প অল্প আজকে গরু আছে অনেক কিন্তু দেখাবো বারোটা মোট বারোটা দেখাবেন কি কি জাত আনছেন এবার এবার আছে হলস্টিন ফিজিয়ান অস্ট্রেলিয়া আছে জার্সি আছে এগুলো আছে আর যে প্রেগনেন্ট গুলো নিয়ে আসছেন এগুলো তো আর গাড়িতে যাওয়ার সময় বাচ্চা হয়ে যাবে না 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 টাইম আছে টাইম আছে এগুলো যদি বাসায় নিয়ে গিয়ে লালন পালন করে বাচ্চা বের করে সবচেয়ে ভালো হবে জি এছাড়া যদি কেউ রেডি করে দুইটা চারটা পাঁচটা নিয়ে আপনার কাছ থেকে রেডি করে বিক্রি চিনতে করে তাহলে সেক্ষেত্রে কি সে লাভবান হতে পারবে অনেক লোক আছে আমাদের এলাকার ওই যারা কিনে কিনে নিয়ে কয়েকদিন খাওয়া খায় সাবার টাবার হলি বেসে বাচ্চা দিলি বেসে ওরা নিয়ে যাওয়া অনেক গরু আমার ঠেনে নিয়ে বিক্রি করে অনেক লোক নেয় আজকে আজকে তো না অনেক আগের থেকেই নেয় এরা এবারে কি সাম মিলায় গরু কিনা হইছে আপনি তো এক সামের গরু বেশি কেনেন এবার নয়টা গরু আছে মানে তিনটে সাম তিন সাম মানে নয়টা দেখাবেন তিনটা সাম আছে জি জি মানে সাম বলতে বোঝাচ্ছে হচ্ছে একই মাপ একই বয়স প্রায় কাছাকাছি দামটাও একই রকম হ্যাঁ একই রকম কেমন দাম থেকে নিচে কেমন দাম আছে 185 থেকে শুরু করে এই নয়টা গরু দেখাবো 1 লাখ লাস্টে 1 লাখ 65 পর্যন্ত আচ্ছা দর্শকদের কিছু বলতে চান কিভাবে গরু কিনবে আমি দর্শককে বলি যারা পুরাতন লোক তাদের তো আর বলার কিছু নাই আর আমার সম্বন্ধে তাদের কিছু মন্তব্য করার বিষয় না তারা আমার আমার এ টু জেড সব জানে যে আমি কিরকম ব্যবসায়ী কিরকম লোক তারা আমাকে জাস্টিফাই করে না টাকা অগ্রিম লাগা দেয় অনেক লোক আছে আমার ভক্ত আমি টাকা আমার দায়িত্বের গরু আমার যে গরু মন মতন টাকা দিয়ে দেই আর যারা নতুন লোক তাদেরকে আমি আসতে বলি যে আসে দেখুন মানুষ জাস্টিফাই করুন কে কেমন কে কী ধরনের গরু বেছে খালি ক্যামেরা দেখে আপনারা গরু কিনেন না আপনারা সরজমিনে আসে দেখে যাচাই বাছাই করে কিনেন গরু জাতমান দেখুক বুঝুক হ্যাঁ হ্যাঁ আমি আমি এটা এটা বলি আর আমি তো বয়স্ক গরু কিনি না আমার সব প্রথম দুই দাঁত চার দাঁত আর সবাই জানে যে দুই দাঁত চার দাঁতের গরু দীর্ঘদিন কামাই খাওয়া যায় তারপরে আমি বলি যে যদি পছন্দ হয় নেবেন নাহলে না নেবেন আমার এখানে আসলেন যে তাই নেওয়া লাগবে তা না
আমার এখানে এসে যে ভালো লাগে পছন্দ হয় তাই নেবেন। আচ্ছা দুই দিন আপনি ধরুন এখানে এসে থাকলো গরু নিল না পছন্দ হয় নাই সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? নাই আমার মুখ দিয়ে খারাপ ভাষা হবে না। কিছু কিছু লোক বলে খারাপ ভাষা শুনি যে কয় ভাই অমুকের এখানে ছিলাম গরু নেই নাই খারাপ ভাষা। আর আপনি আমার যেগুলো পাঠি কিংবা আমার পাঠি বলে না আপনি নিরপেক্ষভাবে শুনবেন দেখবেন যে আমার মুখ দেখুন খারাপ ভাষা। আচ্ছা ইনশাল্লাহ আমরাও চাই কারণ কাস্টমার হচ্ছে অতিথি, অতিথির মতো আসবে আপনারা অতিথির মতো যত্ন সেবা করবেন, গরু পছন্দ হলে নিবে না হলে জোর জবরদস্তির তো কিছু না। না আমি তো সবসময় বলে থাকি আসুন দেখে যদি মনে টানে পছন্দ হয় দামে দরে মিলে নিবেন, পছন্দ না নিবেন না। আচ্ছা তো চলুন এক এক করে প্রতিটা গাভীর সঠিক বর্ণনা আস্তে আস্তে আমাকে জানান। জি জি সর্বপ্রথমে একটা যে গাভী আছে সাদা কালো এটা কোন জাত? এটা হলস্টিন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা? দাঁতে চারটে হয়েছে চারটে। পেটে বাচ্চা? পেটে বাচ্চা। সবগুলোই তো প্রেগনেন্ট দেখাবেন? হ্যাঁ বারোটাই প্রেগনেন্ট দেখাবো। বাচ্চালা গরু তো এই যে খামারের এই পাশ দিয়ে তিনটে আছে ওগুলো দেখাবো না কারণ বাচ্চালা ঠেক না দিলি সুন্দর লাগে। হ্যাঁ ঠেক দিয়ে দেখালি ভালো লাগে, আমি ঠেক দিই কিছু বাছুর হামলায় গরু হামলায় এগুলো আমার কাছে ভালো লাগে না। বাটগুলো সাইড হয়ে যায়, আপনি কিন্তু বিক্রি করে দিতে পারবেন কিন্তু বাটে যে সমস্যাটা হবে ম্যাস্টারাইজ হবে এগুলো কিন্তু যে নিবে সেই ভোগান্তির মধ্যে পড়বে। আচ্ছা এত প্রতিবেদন করলেন আমার কোনো দেখছেন বাছুর ঠেক দেন কোনো গরু দেখাইছে? এর আগে আমি বাচ্চালা গরু প্রতিবেদন করছি তবে ওলানগুলো শুকনা ছিল বাট শুকনা বাছুর ঠেক দিয়ে কোনো প্রতিবেদন করি না। আচ্ছা এটার দাঁত চারটা প্রথম বাচ্চা হবে? জি প্রথম বাচ্চা। সময় আছে কেমন? সময় আছে মোটামুটি 25 দিনের মতো টাইম। দাম কেমন নেবেন? এই তিনটা 1,85,000 করে রাখা যাবে। তিনটা দেখাবেন 1,85,000 করে? এই এক নাম্বার থেকে শুরু করে এখানে তিন নাম্বার পর্যন্ত। এই যে পাশেরটা দেখি এটা কোন জাত? এটা হলস্টিন ফ্রিজিয়ান বয়স দুই দাঁত। এটা দুই দাঁত দেখে মনে হচ্ছে অল্প বয়সী একটা গাভী। দুই দাঁত দুই দাঁত। আচ্ছা এগুলো তো নাভি কম্বল নাই? না না নাভি কম্বল চোট থাকলে কিন্তু হলস্টিন ফ্রিজিয়ান হিসেবে নিব না অরিজিনাল জাত দেখে। আচ্ছা দাঁত হচ্ছে দুই দাঁত? দুই দাঁত। প্রথম বাচ্চা হবে? জি জি। কত মাস সময় আছে? এটা টাইম আছে মোটামুটি 1 মাসের মধ্যে বাচ্চা দেবে আর কি। ফুল 1 মাস সময় নেবে? 1 মাস। আপনারা কার্ডের হিসাবে বলেন 2-4 দিন 5 দিন 10 দিন এলোমেলো হয়ে যায়? পুরো বাড়ির গরুরও হয় শুনেন, আপনি একদিনই গরু ধরে দিয়ে সময় 10 দিন কম বেশি হয়ে যায়। একই সাথে ধরছেন 10 দিন এলোমেলো হয়ে যায়? হয়ে যায়। এটার দাম কেমন নেবেন? 1,85,000। 1,85,000। কালো রঙের গরুটা দেখি, কালো গরু তো দর্শকদের অ্যালার্জি আছে, খালি সাদা কালো খোঁজে। আর সাদা কালো খুজুগা, এ সাদা কালোর বাপ। এটা কি জাত? দাঁত হয় নাই এখনো অদাঁত, মাশাল্লাহ বডি টডি। এই যে আমি একটু ধরি দর্শকদের দেখি, এমনি তো সাদনাও দেখতেছি। আচ্ছা দাঁত কয়টা? এখনো দাঁত হয় নাই, সময় তো মনে হচ্ছে অনেক আছে যে ওলানোর জায়গা। 1 মাস টাইম আছে ফুল। ফুল 1 মাস সময় নেবে? জি জি জি। আচ্ছা এটাই প্রথম বাচ্চা হবে? প্রথম বাচ্চা। এগুলো দুধের রেজাল্ট কি এই যে সাদা কালোর মতোই হবে না? এগুলো গরুর দুধ ভালো হয়, এটা মহিষী অস্ট্রেলিয়া খুব ভালো দুধ হয়। আচ্ছা এটার দামও 1,85,000। জি জি। আকার আকৃতিতে ওইগুলোর থেকে শরীর স্বাস্থ্য একটু ভালো আছে? জি না গরু ভালো, বড় বড় হবে, খুব বড় গরু হবে। আচ্ছা যেহেতু এখনো দাঁত হয় নাই আরো বড় হবে। জি জি। পাশেরটা দেখি। আচ্ছা এই তিনটাতে তো কোনো সুযোগ দিলেন না, 1,85,000 করে দাম বললেন, সুযোগ নাই? সুযোগ কথা বলে আচ্ছা কাকার কাছে দর্শকরা যে সুযোগ নিতে পারে কাকা একটা ইনশাআল্লাহ সুযোগ দিয়ে দিবে। জি জি। 4 নম্বরটা দেখি এটা কোন জাত? এটা হলস্টিন ফ্রিজিয়ান বয়স 4 দাঁত। কত নম্বর বাচ্চা হবে? ফার্স্ট বাচ্চা। ফার্স্ট বাচ্চা, মাশাআল্লাহ যেটা রোলান পালান ছেড়ে দিছে। খুব বেশি টাইম নাই, 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15 দিনের মতো সময় আছে? জি জি। এর মধ্যে তো আরো ওলান নামবে না? নামবে। জি। এটার দাম কেমন? এই 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 4 নম্বর থেকে শুরু করে এটা 6 নম্বর পর্যন্ত এই তিনটে আবার 1,75,000 করে। 1,75,000 মানে 10,000 টাকা আবার কমে গেল? জি জি জি। আচ্ছা এটাতেও দরদামের সুযোগ দিবেন? প্রতিটাতেই দরদামের সুযোগ আছে, হালকা কিছু হালকা। আচ্ছা 5 নম্বরটা দেখি এটা কোন জাত? এটা ফিজিয়ান, বয়স 2 দাঁত ছিল আবার 2টা পড়ছে, 4টা হচ্ছে আর কি। কয় নম্বর বাচ্চা হবে? ফার্স্ট বাচ্চা। প্রথম বাচ্চা হবে, 4 দাঁতে পড়ে গেছে। জি জি। এটা সময় কেমন আছে? সময় আছে মোটামুটি 25 দিন তো টাইম আছে। এখনো 25 দিন সময় নিবে, 1.5 মাসের প্রেগনেন্ট। জি জি। এটার দামও 1,75,000। জি 75,000। আচ্ছা এই পাশে 6 নম্বরে যেটা আছে সেম দামেরই কিন্তু জাতটা একটু আমরা জানাই দর্শকদের। জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস। জার্সি ফ্রিজিয়ান মিক্সড। জি খুব কানটান ছোট, জার্সির কান পাইছে। হ্যাঁ খুব ভালো গরু, খুব ভালো। আচ্ছা জাতে মানেও ভালো আছে। দাঁত কয়টা? দাঁত কিন্তু 4টা হচ্ছে। প্রথম বাচ্চা হবে? প্রথম বাচ্চা। সবগুলোই অল্প বয়সী গাভী দেখালে? আমি তো বয়স্ক গরু করে একটা করে আছে দেখাবো নে। আচ্ছা যেটা যেমন সেই রকম ভাবে বর্ণনা দিবেন আশা করতেছি। এটার দাম 1,75,000। সিরিয়ালে 6 নম্বর সিরিয়ালের একটা গাভী। জি জি। আচ্ছা এই যে 7 নম্বরটা লাল রঙের দেখতেছি এটা কোন জাত? এটা জার্সি, 2 দাঁত হচ্ছে কেবল। আচ্ছা এটা কি আমাদের এলাকার জার্সি নাকি ওই দেখা যাচ্ছে ইন্ডিয়ান জার্সি? এগুলো গরুরা ইন্ডিয়া থেকে বাছুর পার করে বাংলাদেশে এসে প্রেগনেট করে তারপরে যখন 8 মাস 9 মাস সাজে ছেড়ে দিয়ে দেয়। আচ্ছা এটা ওদের হচ্ছে ব্যবসা, আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করছে দেখা যাচ্ছে ওই এলাকায় তো 20-25-30 লিটার দুধের গাভী ওনারা বিক্রি করে, তো দর্শক ভাইরা বলছে যে এত যদি দুধ হয় তাহলে বিক্রি কেন করে দেয়? ওদের পালা ব্যবসা, ওরা ওইখানে দুধ বেচার মতন সেরকম কোনো ইয়া নাই। ওরা বাছুর পাইলে পাইলে আমাদের দেশে যেমন ষাঁড় পাইলে বেশি, ওরা বকন বাছুর পাইলে বেচে প্রেগনেন্ট করে বিক্রি করে। জি জি। দাম কত 7 নম্বরটার? 7 নম্বরটার থেকে
এই 9 নাম্বার পন্ত এই তিনটা আবার 165 করে আচ্ছা 7 নম্বরটার দাম 165 জি জি তাহলে 8 নম্বরটা দেখি 8 নম্বর যে গরুটা আছে 8 নম্বর এটা এটা পোলোপোলিটি প্রথম বাচ্চা দিবে টাইম আছে 1 মাস ফুল টাইম ফ্রিজিয়ান গরু না জার্সির সাথে এটা জার্সির সঙ্গে ফ্রিজিয়ান মিক্সড আছে জি জি আচ্ছা এটার দাঁত কয়টা চার দাঁত প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা আচ্ছা এইগুলোর থেকে মোটামুটি তো আশা করাই যায় 4 5টা 5 6টা 7 8টা বিয়ন পাবো শুনেন এগুলো হলো আল্লাহ যদি কোনো আপদ বিপদ না দেয় তাহলে এইসব গরুতে 14 15 দুধ আশা করা যায় 14 থেকে 15 লিটার আশা করা যায় জি প্রত্যেকটাই তো খাবার উপযোগী গাবি কেউ যদি 7টা 5টা 6টা একবারে নেয় তো লস তো মনে হয় হবে না না সব ভাগ্য ভাগ্যের উপর কিছু নাই এখন আমি বলতেছি যে না আমার ভাগ্যেই আছে আল্লাহ যদি না দেয় তালি পাবে না সবকিছুর জন্য আসলে একটা কপালের দরকার তকদিরে বিশ্বাস করতে হবে তারপরে নিতে হবে এটার দাম 165 জি জি পাশেরটা দেখি 9 নম্বরেরটা এই দেখেন এই গোটা জার্সি রং কই বেশি দেন কুত্তুটুক মাথা মাথার গেটআপটা ছোট কান ছোট চোখটা বড় আর আপনি দেখেন জার্সিদের বৈশিষ্ট্য পুরোটা এই গরু খুবই ভালো গরু আচ্ছা মাশাআল্লাহ প্রতিটা গরুই দেখাইছেন তবে নাভি কম্বল কোনটারই এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের সঙ্গে জার্সির মিক্সড আছে তবে জার্সির অংশটা বেশি আচ্ছা এটার দাঁত কয়টা বললেন না তো দুই দাঁতই ছিল আবার পড়ছে চার দাঁত হচ্ছে না চার দাঁত ধরেই আমি নিব চার দাঁত ধরে নেবেন 165 165 দরদামের সুযোগ দিবেন হালকা 2000 আচ্ছা এরপরে কিন্তু একটা সুযোগ দিতে হবে 4টা 5টা একবারে কেউ নিলে একটা সুযোগ কিন্তু আপনি ভিডিওতে দিয়ে দিবেন আচ্ছা 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 ঠিক আছে এটা সাইড করেন পরেরগুলো দেখি আচ্ছা দেখি পাঁচ নম্বরে একটা গাবি আছে কাকা এটা কোন জাত এটা হলিস্টির ফিজিয়ান ওখানে দুইটা বাচ্চা দিছে দুইটা বাচ্চা এর আগে হয়েই গেছে এবার যে পেটে আছে তিনটা বাচ্চা তিনটে হবে আচ্ছা এটা তো মানে বয়স্ক গরু দেখে বোঝা হ্যাঁ আমি বয়স্ক দেখে নিয়ে আইছি গরুটা দুধের কথা ভালো বলছে আমি কিন্তু গত বিয়ে দোয়ান দেখছি বয়স্ক হলেও তাও দামে একটু সাশ্রয় পাইছি দিয়ে নিয়ে আইছি আচ্ছা দাম কত কাকা এটার দাম কত এটা নম্বরটার 10 নম্বর গোটা আমি 150,000 কথা বলছিলাম 150 দুধ কেমন ছিল আগের বিয়েনে আগের বিয়েনে 1500 দুধের কথা বলছি ওরে দুই বিয়ান দিছে আচ্ছা এবার তো একটু বাড়বে তিন বিয়ান নাই গোটার আচ্ছা এই যে এই পাশে অন্ধকার হয়ে গেছে দর্শকদের একটু দেখা 11 নম্বরটা 11 নম্বরটা কিন্তু প্রথম বাচ্চা চার দাঁত এগুলো টাইম হয়ে আইছে বেশি টাইম নাই এগুলো সাবার হইছে খুব ভালো সিরিয়ালে যে গাবিটা আছে এটা কোন জাত এটা হলস্টিয়ান ফিজিয়ান বয়স কিন্তু চার দাঁত প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথম বাচ্চা হবে হ্যাঁ খুব বেশি টাইম নাই মোটামুটি 15 দিন তো টাইম আছে পলাম পলাম দেখেও তো মনে হচ্ছে রেডি হয়ে গেছে হ্যাঁ 15 দিন সময় নেবে এর ভিতরে বাচ্চা দিবে 15 দিনের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা পলাম পলামে জায়গাও আছে 15 দিনের মধ্যে বাচ্চা দিবে দাম কত দাম এটা 175 টাকা 175 জি জি আজকে এটাই শেষ গাবি নাকি আরেকটা আছে আরেকটা আছে আচ্ছা চলেন ওইটা দর্শকদের দেখাই আমাদের সিরিয়াল একটা গাবি আছে সাদা কালো এটা সম্ভবত শেষ গাবি জি আজকের কালেকশনে এটা কিন্তু বয়স চার দাঁত প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা হবে জি জি আচ্ছা সময় আছে কেমন সময় খুব বেশি নাই মোটামুটি সপ্তাহ তিনেক টাইম আছে সপ্তাহ তিনেক সময় আছে জি আচ্ছা আমার ক্যামেরা চার্জ পুরো হয়ে যাওয়ার কারণে এই দুইটা গরু 11 নম্বর আর হচ্ছে 12 নম্বর গরুটা মোবাইলে দেখাচ্ছি জি জি তো সাউন্ড ক্লিয়ার না হইলে দর্শকরা ফোন করলে বা সরাসরি আসলে তো আপনি গরুগুলো দেখাইতে পারবেন অবশ্যই অবশ্যই ভিডিও ফোন দিয়ে দেখতে পারবে আচ্ছা এটার দাম কেমন সময় আছে কেমন এটা সময় আছে মোটামুটি 20 দিনের মতো টাইম আছে দামটা দাম এটা 150 টাকা দেবে 150 আচ্ছা আমি বলছিলাম একটা সুযোগ আপনি দিবেন যে গরুগুলো এতক্ষণ দেখালেন এই গরুগুলো যদি একবারে কেউ নেয় কি সুযোগ দিবেন বলেন একবারে কেউ নেয় এই 12টা গরু তার তো সুযোগ আছে বাংলাদেশ যে প্রান্তেই যাক আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো আচ্ছা এরপরেও তো দরদামের একটা সুযোগ আপনি রাখছেন না যখন গাড়ি ভাড়া ফ্রি করে দেবো এত তেলের দাম বাড়ি গেল গাড়ি ভাড়াও বাড়ি গেছে আচ্ছা গাড়ি ভাড়া তো বেড়ে গেছে হ্যাঁ আমি ধরুন এই গরুগুলো চট্টগ্রাম যদি যায় মোটামুটি 22-23 হাজার গাড়ি ভাড়া লাগবে বড় গাড়ি এই গাড়ি ভাড়া ফ্রি করে দেবো আচ্ছা যদি 4-5টা কেউ নেয় সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি করা হবে সেক্ষেত্রে আমার সাথে আলোচনা করে নিতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা নতুন কালেকশনের গাবিগুলো আমাদের দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম